মঙ্গলবার থেকে সারা দেশে হর ঘর তিরঙ্গা কর্মসূচি শুরু হয়েছে। এই উপলক্ষে রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার উমাকান্ত একাডেমি মাঠে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে অনুরূপ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনে শহীদ দেশপ্রেমীদের স্মরণ এবং শ্রদ্ধা জ্ঞাপনের লক্ষ্যে 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা করেন। এই অনুষ্ঠান রাজ্যেও পালিত হয়। 2022 সালে রাজ্যের 8.5 লক্ষ ঘরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এবছর হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে রাজ্যের প্রায় 9 লক্ষের উপর বাড়ি ঘরে জাতীয় পতাকা উত্তোলিত হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, 1947 সালের পর থেকে প্রতি বছরই স্বাধীনতা দিবস পালিত হয়েছে, কিন্তু স্বাধীনতা দিবস উদযাপনের নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ধরনের অনুষ্ঠান আমাদের স্বাধীনতার মানে বুঝিয়ে দেয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে। আগামী প্রজন্মের কাছে রাজ্যকে একটা আদর্শ রাজ্য হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করছে। এক্ষেত্রে জাতি উপজাতি সবার মধ্যে একতার প্রয়োজন। একতা এবং শান্তি সম্প্রীতি উন্নয়নের মূল বলে জানান মুখ্যমন্ত্রী। শান্তি সম্প্রীতি যদি না থাকে তাহলে কোনোদিন ডেভেলপমেন্ট হবে না। আজকে এখানে ন্যাশনাল হাইওয়ে হয়েছে, আমাদেরকে হীরা মডেল, হীরা প্লাস মডেল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি আমাদেরকে দিয়েছেন। একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, সেই জায়গায় এখন ন্যাশনাল হাইওয়ে 6টা হয়েছে, আরও 4টা ন্যাশনাল হাইওয়ের তারও অন প্রিন্সিপল সেটাকে গ্রহণ করা হয়েছে। এখানে বিভিন্ন ট্যুরিজমকে কীভাবে ডেভেলপ করা যায় তারও আমরা ব্যবস্থা করেছি। তাতে করে বাইরের থেকে বহু লোক, এখন ট্যুরিস্টদের সংখ্যাও এখানে বেড়ে গেছে এবং ত্রিপুরাকে এখন নতুন রূপে একটা আইডিয়াল স্টেট হিসাবে আমরা চেষ্টা করছি। বর্তমান সরকার আমরা চেষ্টা করছি সেটাকে প্রেজেন্ট করার জন্য নেক্সট জেনারেশন, যাতে তাদের আগামী দিন তাদের বসবাসের এবং বিভিন্ন যেসব পরিষেবার থেকে শুরু করে তাদের ফিউচার যাতে ওনারা তৈরি করতে পারেন, সেই ব্যবস্থা আমাদের সরকার আমরা পরিশ্রম করে সেই দিকে আমরা কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ অনুষ্ঠান পরিবেশন করে ছাত্রছাত্রীদের এ ধরনের অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।